পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি হাসপাতালে রোববার চিকিৎসাধীন অবস্থায় 79 বছর বয়সে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে বিরল রোগে ভুগছিলেন পারভেজ মোশাররফ। পারভেজ মোশাররফের অসুস্থতার খবর 2018 সালে প্রথম সবাই জানতে পারে। তিনি বিরল রোগ অ্যামিলয়েডোসিসে ভুগছিলেন। বিরল এই রোগে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করতে পারে না। সাবেক সেনা শাসকের মৃত্যুতে পাকিস্তানের আইএসপিআর শোক জানিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 1999 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হটিয়ে ক্ষমতায় আসেন পারভেজ মোশাররফ। 2008 সালে ক্ষমতা ছাড়েন তিনি। 2007 সালে জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিলের ঘটনায় 2013 সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় 2019 সালে তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরবর্তীতে লাহোর হাইকোর্টে ওই আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করেন মোশাররফ। লাহোর হাইকোর্টের রায়ে তার বিরুদ্ধে বিশেষ আদালত গঠনকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। 2016 সালে পাকিস্তান ছেড়ে দুবাই যান তিনি। সেখানেই একটি আমেরিকান হাসপাতালে রোববার মৃত্যু হয় পারভেজ মোশাররফের। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।